আজকে আমাদের যেটা চ্যাপ্টার মানে পড়বো আমরা, সেটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফির থার্ড চ্যাপ্টার, জিওলজিক্যাল স্ট্রাকচার অফ ইন্ডিয়া। তাহলে জিওলজিক্যাল স্ট্রাকচার পড়তে গেলে এটা আমাদের অনেকের কাছে একটা নতুন জিনিস, কারণ আমরা মাধ্যমিকে যখন পড়েছি তখন কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা সিলেবাসের মধ্যে ছিল না, ফলে আমরা কিন্তু সোজাসুজি একদম আমাদের ভূপ্রকৃতিতে চলে গেছিলাম বা ফিজিওগ্রাফিতে। বাট এখানে কিন্তু আমাদের জিওলজিক্যাল স্ট্রাকচার পড়তে হবে এই কারণের জন্যই, কারণ ফিজিওগ্রাফি বুঝতে গেলে আগে তার মাটির তলে কী আছে সেটা খুব ভালো করে আমাদের বুঝতে হবে, না হলে কিন্তু আমরা এটা মানে ধারণা করতে পারবো না। তো এটার সাথে রিলেটেড সব কিছু, এই ন্যাচারাল মানে ন্যাচারাল জিওগ্রাফি যেটা আমাদের প্রাকৃতিক ভূগোল, ঠিক আছে, তো সেই মানে ফিজিক্যাল জিওগ্রাফি বা প্রাকৃতিক ভূগোলের আমাদের পুরোটাই কিন্তু এই জিওলজির ওপর অনেকটাই ডিপেন্ডেন্ট। তো সেই জন্য এই জিওলজিক্যাল স্ট্রাকচারটা আমাদের খুব ভালো করে দেখতে হবে। তাহলে এখানে প্রথমে কি বলছে না, যে জিওলজিক্যাল স্ট্রাকচার যেটা বলছে, ইট ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড ডিপোজিশন অফ রকস ইন দ্য আর্থস ক্রাস্ট। তাহলে এটা কিছুই না যে পৃথিবীর নিচে কীভাবে ডিপোজিটগুলো আছে, মানে আমাদের পাথর, বিভিন্ন রকমের পাথর যেভাবে সাজানো আছে সেটাই হচ্ছে বেসিক্যালি আমাদের পৃথিবীর জিওলজিক্যাল স্ট্রাকচার। তো এখানে একটা কথা আসছে, আর্থ ক্রাস্ট। তো আর্থ ক্রাস্ট বোঝার জন্য আমাদেরকে কী করতে হবে না, আমাদের একবার পৃথিবীর ভেতরটা ভালো করে দেখে নিতে হবে। তো আমরা কী করবো না, আমরা একটা পিডিএফ দেখবো, সাপোর্ট পিডিএফ। তো সেটাতে আমরা এখানে একটুখানি ভালো করে নজর দেবো। তো আমরা দেখতে পাবো যে এখানে মোটামুটি আমাদের এটা হচ্ছে আমাদের পৃথিবীটাকে যদি মানে সেকশনে কাটা হয় আর কি, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, মানে যদি একটা বলকে কাটা হয় যেরকমভাবে, বলকে মানে ছুরি দিয়ে আর কি যদি হাফ হাফ করা হয়, তাহলে যেটা দেখতে পাবো যে অর্ধেকটা সেটা হবে, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র আর এটা হচ্ছে পৃথিবীর পরিধি, একদম এটার উপরে আমরা বাস করছি, আর এইটা হচ্ছে গোটাটা পরিধির থেকে কেন্দ্র অবধি, মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র অবধি এই অঞ্চলটা। এইটাকে ভাগ করছে কীভাবে না, একদম মানে যেটা নিচে আছে ভেতরে আছে সেটা হচ্ছে ইনার কোর, এটাকে বলছি ইনার কোর। এটা এটা সলিড স্টেটে আছে, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের একদম কেন্দ্র থেকে ওপর অব্দি ডিস্টেন্স হচ্ছে 6378 কিলোমিটার। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5100 কিলোমিটার হচ্ছে আমাদের ইনার কোর, তারপরে 2900 কিলোমিটার হচ্ছে আউটার কোর। এই আউটার কোরটা আমাদের কী আছে না, লিকুইড ফর্মে আছে, লাভা, আর তার উপরে হচ্ছে ম্যান্টেল, ঠিক আছে। তো এই ম্যান্টেলেরও ওপরে, মানে ম্যান্টেলের অনেকগুলো ভাগ রয়েছে, ম্যান্টেলেরও ওপরে যে সবথেকে ছোটো একটা পাতলা আস্তরণ দুধের স্বরের মতন, সেটা বেসিক্যালি হচ্ছে ক্রাস্ট। তো এটার ডিস্টেন্সটা কত, এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে 100 কিলোমিটার, খুব বড় জোর হলে এটার মানে ভেতরে পর্যন্ত ক্রাস্ট আছে। তাহলে এই যে ক্রাস্টটা, এটাই আমরা তখন ডেফিনেশনে আমাদের পেলাম। তো সেটাতে কী ছিল ডেফিনেশনে, না ডিপোজিশন অফ রকস ইন দ্য আর্থস ক্রাস্ট, এটা হচ্ছে মেন জিওলজির মানে। তাহলে এখান থেকে আমরা কোথায় চলে যাব না, বলছে যে ইট ডিটারমাইন্স দ্য রিলিফ অফ ল্যান্ড অ্যান্ড নেচার অফ সয়েল। তাহলে পৃথিবীপৃষ্ঠের মানে পৃথিবীপৃষ্ঠটা কেমন হবে, রিলিফ মানে হচ্ছে সেটা উঁচু হবে, নিচু হবে, খাদ হবে, কী হবে, সেটা হচ্ছে রিলিফ গঠন, যেটা পৃথিবীপৃষ্ঠের যে গঠন সেটা এর উপর ডিপেন্ড করছে জিওলজির উপরে, আর মানে মাটির কী ধরনের মাটি সেখানে হবে সেটাও এই জিওলজিক্যাল স্ট্রাকচারের উপর ডিপেন্ড করছে। তাহলে দেখতে পাচ্ছ পরবর্তীকালে আমাদের ভারতের মাটি পড়তে হবে, তো তখন কিন্তু আমাদের এই জিওলজিক্যাল স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে। ইট অলসো হেল্পড আস helps us understand availability of minerals and surface and the surface and groundwater resources. তাহলে কীভাবে আরও আরও এটা কাজে লাগবে না, একটা হচ্ছে আমাদের এখানে মিনারেল ডিপোজিট কোথায় কী লুকি মানে খনিজ পদার্থ আছে সেটা আমাদের জানতে হবে এই জিওলজিক্যাল স্ট্রাকচার উপর ডিপেন্ড করে, আর একটা হচ্ছে সারফেস ওয়াটার আর গ্রাউন্ড ওয়াটার, দুটোই খুব ইম্পর্টেন্ট জলের সোর্স, ঠিক আছে। সারফেস ওয়াটার মানে হচ্ছে যে কোনো জলাভূমি, সেটা হচ্ছে সারফেস ওয়াটার, আর আন্ডারগ্রাউন্ড রিসোর্স মানে যেটাকে আমরা এই পাম্পের সাহায্যে, টুলু পাম্প, এই সাবমার্সিবল পাম্প, টিউবওয়েল দিয়ে বার করি, সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার। সেই আন্ডারগ্রাউন্ড ওয়াটারটা কিন্তু একটা বিশাল বড় একটা ইকোনমিক্যাল রিসোর্স, তো সেটাও কোথায় কীরকমভাবে থাকতে পারবে সেটাও ডিপেন্ড করছে হচ্ছে এই জিওলজিক্যাল স্ট্রাকচারের উপরে। হেন্স ইট প্লেজ ইম্পর্ট্যান্ট রোল এগ্রিকালচার, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ অ্যান্ড ইকোনমিক প্রসপেরিটি অফ দ্য কান্ট্রি। তাই দেখতে পাবো যে কিনা এগ্রিকালচার যেখানে হবে সেখানের মাটি উর্বর হবে, সেখানে এগ্রিকালচার হবে, আর যেখানে খনিজ পদার্থ বেশি সেখানে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হবে। তো এইগুলো ডিপেন্ড করছে কিন্তু এই জিওলজির উপরেই, এই জিওলজিক্যাল স্ট্রাকচারের উপরেই ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার সব ডিপেন্ড করছে। এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি কোথায়,
না জিওলজিক্যালি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ওয়াজ এ পার্ট অফ দ্য গন্ডোয়ানা ল্যান্ড, দ্য সাদার্ন কন্টিনেন্ট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যেটা, মানে ভারতীয় উপমহাদেশ, আমরা প্রথম চ্যাপ্টারে পড়েছিলাম উপমহাদেশ কাকে বলে, তো ভারতীয় উপমহাদেশ সেটা বেসিক্যালি তা কার পার্ট, না এটা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ডের পার্ট, যেটাকে বলা হয় সাদার্ন কন্টিনেন্ট। তাহলে আমরা জানি পৃথিবী যখন প্রথমে একটা মাত্র মহাদেশ ছিল, প্যাঞ্জিয়া বা আদিমতম মহাদেশ, সেখানে তারপরে দুটো ভাগ হয়েছিল, একটা হচ্ছে লরাশিয়া, একটা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। লরাশিয়াকে অনেকে অঙ্গারা ল্যান্ডও বলে। তো এই দুটো, একটা এই লরাশিয়া বা অঙ্গারা ল্যান্ডকে বলা হতো নর্দার্ন কন্টিনেন্ট, আর একটাকে বলা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ডকে বলা হচ্ছে সাদার্ন কন্টিনেন্ট। তাহলে এই মোটামুটি আমাদের দুটো কন্টিনেন্ট, এই কন্টিনেন্ট মানে প্রাচীন কন্টিনেন্ট আর কি। তো এই দুটো কন্টিনেন্ট একসঙ্গে আর কি, তাদের মধ্যে মানে প্লেট টেকটনিক্সের মাধ্যমে যেটা আমাদের কন্টিনেন্টাল ড্রিফ্ট হবে, এবং আলটিমেটলি কী হবে না, প্রত্যেকটা এক একটা ভাগ হয়ে গিয়ে নতুন নতুন কন্টিনেন্ট সৃষ্টি করবে। তো সেটা কীভাবে হবে আমরা এর পরে একটা খুব ইন্টারেস্টিং ভিডিও দিয়ে সেটা জেনে দেখে নেব। এখানে আমরা এই ভিডিওতে একবার দেখে নেব যে কীভাবে অ্যাকচুয়ালি কন্টিনেন্টাল ড্রিফ্টটা হয়েছিল। তো আমি ভিডিওটা প্লে করছি, তোমরা দেখতে পাবে যে প্রথমে আমরা পৃথিবীতে এই যে একটা ল্যান্ডমাস দেখতে পাচ্ছি, যে গোটা পৃথিবীটা যখন ঠান্ডা হলো, তারপরে মানে গোটা একটা বিশাল বড় সমুদ্র ছিল এবং তার মাঝখানে একটা বড় ভূভাগ ছিল, তো সেটাকে বলা হতো প্যাঞ্জিয়া, বা যেটাকে বলা হয় সব থেকে প্রাচীন মহাদেশ আর কি, সেটা তখন সেই অবস্থাতে ছিল। এরপরে যেটা হলো সেটা হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফ্ট শুরু হলো। অর্থাৎ আমরা জানি যে পৃথিবী অনেকগুলো টেকটোনিক প্লেটের উপর ভাগ করা আছে গোটা পৃথিবীটাকে, তো সেই টেকটোনিক প্লেটগুলোর সঞ্চালন শুরু হলো এবং আস্তে আস্তে এই একটা প্যাঞ্জিয়া থেকে সবকটা মহাদেশের সৃষ্টি হলো এবং কন্টিনেন্টগুলো ড্রিফ্ট করতে শুরু করলো, একে অপরের থেকে আলাদা হতে শুরু করলো। তো এটা একটা প্যাঞ্জিয়ার ছবি আছে, এখানে আমরা দেখতে পাবো যে কীভাবে সেটা মুভ করছে। তো আমি ভিডিওটা প্লে করছি, তোমরা দেখো যে প্রত্যেকটা জায়গার নামগুলো দেখতে পাচ্ছি আমরা। এটা হচ্ছে সাউথ আফ্রিকা, এটা হচ্ছে সাউথ আমেরিকা, আফ্রিকা, এইগুলো একসাথে ছিল। এটা হচ্ছে ভাগ হয়ে যাওয়ার পরে, অ্যাকচুয়ালি পুরোটাই একসাথে ছিল, ইন্ডিয়া, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া পুরোটাই, আর এদিকটা ছিল একসাথে ইউরোপ, এশিয়া আর নর্থ আমেরিকা, এটা ছিল এদিকে, এটা হচ্ছে লরেশিয়া, আর দক্ষিণের দিকটা ছিল গন্ডোয়ানা ল্যান্ড। তো এটা ছিল অ্যাকচুয়ালি প্যাঞ্জিয়া, এই পুরোটা যখন একসাথে একদম ছিল। তো এরপরে কী হলো আস্তে আস্তে, না এর ফলে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে ড্রিফটিংগুলো শুরু হলো এক এক করে, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা ভাগ হয়ে যাচ্ছে, ইন্ডিয়া আফ্রিকা থেকে বেরিয়ে পরে উপর দিকে উঠতে শুরু করলো উত্তরের দিকে, এবং সেখানে গিয়ে পরে এশিয়া, যেটা লরেশিয়াতে ছিল, সেখানে গিয়ে ধাক্কা মারলো, এবং তার ফলে আমরা জানি যে একটা হিমালয় পর্বতমালার সৃষ্টি হলো। তো এইভাবে এই যে টেকটোনিক প্লেট যেগুলো রয়েছে, এই এই ভাগগুলো এইভাবে গোটা পৃথিবীটা কতগুলো প্লেটের উপরে সাজানো আছে। তাহলে ওই যে ছবিটা আমরা এক্ষুনি ভিডিওটা দেখলাম, সেটাকে আমরা একবার ছবির মাধ্যমে আমরা দেখে নেব। তাহলে এটা হচ্ছে আমাদের উপরে হচ্ছে লরাশিয়া বা নর্দার্ন কন্টিনেন্ট, আর দক্ষিণে হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড বা সাদার্ন কন্টিনেন্ট। তাহলে এই এর মাঝখানে আছে কিনা টেথিস সি, যেটাকে সি না বলে জিওস ইনক্লাইন বলা ভালো, কারণ এটা টেথিস সাগর কখনোই নয়, এটা হচ্ছে টেথিস মুহি খাত। তো এটা খুব ভালো করে মনে রাখবে যে হিমালয় যেখানে আছে বর্তমানে, সেখানে আগে কী ছিল না, সেখানে আগে ছিল টেথিস জিওস ইনক্লাইন। যদি দুটো অপশান দেয় পরীক্ষাতে, টেথিস সাগর না টেথিস মুহি খাত, তাহলে কিন্তু অবশ্যই মুহি খাত হবে। তো এরপরে আমরা আবার নোটসে ফিরে যাই। জিওলজিক্যালি, জিওলজিক্যাল রিজন যদি বলা হয়, ইন্ডিয়ার তিনটে জিওলজিক্যাল রিজন আছে। একটা হচ্ছে আমাদের পেনিনসুলার রিজন, এটাই কারণেই বলা, কারণ এই রিজনটা সব থেকে প্রাচীন, প্রথম তৈরি হয়েছিল, তো এটা হচ্ছে সেজন্য সবথেকে আগে বলা হচ্ছে পেনিনসুলার রিজন, যেটার মধ্যে পেনিনসুলা তো আছেই, আমাদের ভারতীয় উপদ্বীপ যেটা, মানে দক্ষিণ দক্ষিণ ভারত যেটা, সেই উপদ্বীপটা তো রয়েছেই, তার সাথে আছে মেঘালয় প্লেটু, মানে মেঘালয় মালভূমি আছে নর্থ ইস্টে, আর তার সাথে আছে কচ কাথিয়াওয়াড় অঞ্চল, ঠিক আছে, এটা হচ্ছে পেনিনসুলার রিজন। তাহলে এটাকে আমরা একটুখানি ম্যাপে একটু দেখে নিই। ম্যাপে যদি আমরা দেখতে যাই, তাহলে দেখব যে এখানে মোটামুটি একটা ম্যাপ আছে, একদম এক্স্যাক্ট ম্যাপ পাইনি আমি কোথাও, তো সেই জন্য এটা মোটামুটি একটা পাওয়া গেছে, যেটা মিলছে কিছুটা। তো সেখানে আমরা দেখতে পাব যে যেটা আমরা বলছিলাম যে কোথায় কোথায় পাওয়া যাচ্ছে এটা, না প্রথম কথা হচ্ছে এটা গোটা উপদ্বীপ যেটা, মানে দাক্ষিণাত্যে আমাদের মোটামুটি সমভূমি অঞ্চলে, যে হলুদ রঙের যে অঞ্চলটা, এটার পরে পুরোটাই মোটামুটি বলা যায় যে আমাদের এই পুরো অঞ্চলটাই বলা যায়, এখান থেকে এইটা পুরোটাই হচ্ছে ভারতীয় উপদ্বীপ, ঠিক আছে, দাক্ষিণাত্যের মালভূমি,
ঠিক আছে, তাহলে এই যে দাক্ষিণাত্যের মালভূমি, এই মালভূমির এই মালভূমি তো পাওয়া যাচ্ছে এই পেনিনসুলার রিজন যেটা, তাছাড়াও পাওয়া যাচ্ছে কোথায় না, দেখো গোলাপি রঙের যে যে অঞ্চলটা, এটা হচ্ছে মেঘালয়ান, এটা হচ্ছে মেঘালয়ান প্লেটু, এখানেও এটাও হচ্ছে আমাদের পেনিনসুলার রিজনের মধ্যেই বলা হচ্ছে, মানে জিওলজিক্যালি পেনিনসুলার রিজনের মধ্যে পড়ছে। আর কিছুটা হচ্ছে এই যে পিঙ্ক ব্লু কালারের আকাশি কালারের এই যে এখানটা কাছ কাথিয়াওয়াড় অঞ্চলগুলো, ঠিক আছে, এইখানটাও কিছুটা এর মধ্যে পড়ছে। তাহলে মেনলি হচ্ছে আমাদের নীল অংশটা আর গোলাপি অংশটা, এটাই হচ্ছে আমাদের পেনিনসুলার রিজন। আবার আবার উপরেও দেখবে এরকম টাইপের আর কি কিছু জায়গা দেখতে পাচ্ছ, অরুণাচলে আছে, এদিকে আছে। তো এটা একটা হলো আমাদের ফার্স্ট, যেটা আমাদের ট্রিপল টেকটোনিক ডিভিশনের প্রথমটা হচ্ছে এটা। সেকেন্ডটা হচ্ছে কিনা এক্সট্রা পেনিনসুলার রিজিয়ন। তাহলে সেকেন্ডটা বলার আগে আমি থার্ডে চলে যাচ্ছি, ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন। তাহলে আমরা জানি যে আমাদের একটা বিশাল একটা মানে সমভূমি আছে, উত্তর ভারতের সমভূমি, যেটা হচ্ছে আমাদের ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন। এই পুরো যেটা ইয়েলো কালার, এই পুরোটাই হচ্ছে আমাদের একদম অ্যালুভিয়াম প্লেন, পাললিক সমভূমি যেটাকে বলা হয়, পলিমাটি দিয়ে তৈরি, এটাই হচ্ছে আমাদের পুরোটা হচ্ছে ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন। একটা বিশাল বড়, মানে হিমালয় থেকে দক্ষিণের থেকে ভাগ করেছে এই অঞ্চলটা। এর পরে চলে যাচ্ছে কোথায় না, সেকেন্ড যেটা এক্সট্রা পেনিনসুলার রিজন, ঠিক আছে, এটা হচ্ছে কি না, যেটা পেনিনসুলার রিজনের মধ্যেও পড়ছে না, আবার ইন্দো গ্যাঞ্জেটিক প্লেনের মধ্যেও পড়ছে না, সেটা হচ্ছে এক্সট্রা পেনিনসুলার রিজন বলছে। এটা কোথায় না, এটার মধ্যে হিমালয় পড়ছে, এবং এর ইস্টার্ন এক্সটেনশন মানে আমাদের যেটা বলি আমরা পূর্বাচল, মানে উত্তর পূর্ব ভারতের অংশগুলো, এবং তার সাথে হচ্ছে আন্দামান নিকোবর। আন্দামান নিকোবরও অ্যাকচুয়ালি বেসিক্যালি হচ্ছে যে কী না, এগুলো সমুদ্রের তলার কতগুলো পাহাড়ের চূড়ো জাস্ট, ঠিক আছে, সেটাই হচ্ছে আন্দামান নিকোবর। তো আমরা দেখতে পাবো যে এখানে পুরো এই অঞ্চলটা পুরোটা, ঠিক আছে, উত্তর পূর্ব ভারতের অংশটা আর তার সাথে আন্দামান, ঠিক আছে, এই এই পুরোটাই হচ্ছে আমাদের এক্সট্রা পেনিনসুলার রিজনের মধ্যে পড়ছে, এখানটুকু, দেন এইখানটুকু, আর দেন হচ্ছে আমাদের নিচের দিকে গেলে আমরা পাবো হচ্ছে আন্দামান। আন্দামানটা বেসিক্যালি হচ্ছে যেটা আমাদের আরাকানিয়মা, সেটারই এক্সটেনশন বলা যায়, মানে এইখান থেকে যে হিমালয় এসে, হিমালয় এখান থেকে এসে, এখান থেকে বেন্ট নিয়ে যে এদিকে ঘুরতে শুরু করলো, ব্রহ্মদেশের মধ্যে দিয়ে গিয়ে ডুবে গেল সমুদ্রের তলায়, এখান থেকে এসে আবার আবার সামান্য একটু উঠে এলো এখানে আন্দামানে, তারপর আবার ওটা সুমাত্রাতে কন্টিনিউ হলো এইভাবে। তো এই হলো আমাদের তিনটে ট্রিপল টেকটোনিক ডিভিশনের তিনটে বুঝলাম। এবারে তিনটে ডেসক্রিপশনে কী লেখা আছে দেখো, বলছে পেনিনসুলার ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ল্যান্ডমার্কস অফ দ্য আর্থ। তাহলে পৃথিবীর প্রাচীনতম ভূভাগের অন্যতম হচ্ছে পেনিনসুলার ইন্ডিয়া, অ্যান্ড ইজ ডোমিনেটেড বাই ওপেন সেনাইল টোপোগ্রাফি। তাহলে এই ওপেন সেনাইল টোপোগ্রাফির মধ্যে কী বলছে না, একদম নগ্ন প্রথম কথা, সেরকম কোনো আস্তরণ নেই, আর দ্বিতীয়ত হচ্ছে সেনাইল মানে একদম পুরো বয়সের ভারে জর্জরিত যাকে বলে, হ্যাঁ, ক্ষয়প্রাপ্ত একদম, সেনাইল টোপোগ্রাফি মানে ভূমিরূপ। ইট ফর্মড উইথ দ্য ফর্মেশন অফ আর্থস ক্রাস্ট, এটা যখন পৃথিবীর ক্রাস্ট যখন তৈরি হয়েছিল, সেই 100 কিলোমিটার যখন তৈরি হয়েছিল তখনই এটা তৈরি হয়েছে ওর সাথেই। ইট হ্যাজ নট আন্ডারগন মেরিন সাবমার্জেন্স সিন্স দ্য কেম্ব্রিয়ান পিরিয়ড। এখানে প্রথম আমরা পিরিয়ডের গল্পটা আসছি। তাহলে জিওলজিক্যাল টাইম স্কেল একটা আমাদের কনসেপ্ট আছে, পৃথিবীর মানে এখন অবধি পৃথিবীর যে ইতিহাস পৃথিবী তৈরির পর থেকে, সেটাকে আমরা কতগুলো ভাগে ভাগ করেছি, টাইম স্কেল সেটাকে বলছে, এবং সেটার নাম হচ্ছে জিওলজিক্যাল টাইম স্কেল। তো এটাকে দুভাগে দেখা হয়, একটা হচ্ছে যে এই এটা পুরোটা রেসপেক্টে কী কী চেঞ্জ এসছে পৃথিবীতে, কখন কী জীবজন্তু এসছে, কখন কী ভূমিরূপ তৈরি হয়েছে, এগুলো হচ্ছে জিওলজিক্যাল টাইম স্কেলের পার্ট। তাহলে এই জিওলজিক্যাল টাইম স্কেল বলতে গেলে আমাদের প্রথমেই যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এর কতগুলো পর্যায় আছে। তাহলে সবথেকে বড় যেটা সেটা হচ্ছে আমাদের ইয়ন, ঠিক আছে, এই ইয়নটা হচ্ছে সবথেকে বড়। তো আমরা দেখতে পাবো যে ইয়ন খুব বেশি নেই, এখানে আছে হেডিয়ান, আর্কিয়ান, প্রোটেরোজোইক, ফেনেরোজোইক, এই চারটে। তো বর্তমানে আমরা আছি কোথায় না, ফেনেরোজোইক ইয়নে। ইয়নকে আবার ভাগ করা হয় কতগুলো এরাতে, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাবো যে প্রথমে আমরা সবগুলো ভাগ আবার দেখে নিই, তারপরে আমি যাচ্ছি ওইখানে। প্রথমে সবথেকে বড়টা হচ্ছে ইয়ন, তারপরে হচ্ছে এরা, ইয়নগুলোকে ভাগ করা হয় কতগুলো এরাতে, তারপর এরাকে ভাগ করা হয় কতগুলো পিরিয়ডে। যেরকম এই যে মেসোজোইক এরা, ডাইনোসরের যুগ, সেটাকে আমরা তিন ভাগে ভাগ করি, ট্রায়াসিক, জুরাসিক এবং ক্রিটেসিয়াস, এই তিনটে পিরিয়ডে ভাগ করা হয়। তো ক্রিটেসিয়াস এটা মুছে মানে দেখা যাচ্ছে না, এটা ক্রিটেসিয়াস। তো এই পিরিয়ডগুলোকে আবার কতগুলো ইপোকে ভাগ করা হয়, যেরকম টার্শিয়ারি পিরিয়ডকে ভাগ করা হচ্ছে পাঁচটাতে, পেলিওসিন, ইওসিন, অলিগোসিন, মায়োসিন আর প্লিওসিন।
আর কোয়াটারনারিকে ভাগ করা হচ্ছে দুটোতে, একটা হচ্ছে প্লিস্টোসিন, একটা হচ্ছে হলোসিন। বর্তমানে আমরা হলোসিনে আছি, তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা ভাগ। তাহলে কী কী না, ইয়ন, তারপরে এরা, তারপরে পিরিয়ড, তারপরে এপক, এই চারটে। এরপর আমরা দেখে নেবো ডিটেলসে। তো ডিটেলসে দেখতে গেলে আমরা দেখতে পাবো যে একদম প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে যে এরা ছিল হচ্ছে প্রি ক্যাম্ব্রিয়ান, মানে পুরোটাকেই প্রি ক্যাম্ব্রিয়ান বলে দিচ্ছে। তারপরে হচ্ছে আমরা কিন্তু এরাতে চলে যাচ্ছি, ইয়নে নয়, এরা থেকে দেখছি শুধু, ঠিক আছে? তাহলে প্রি ক্যাম্ব্রিয়ান পুরোটাকেই বলছে প্রি ক্যাম্ব্রিয়ান। তারপরে আসছে এই যে ক্যাম্ব্রিয়ান, তো ক্যাম্ব্রিয়ান পিরিয়ডের আগে এই পুরোটাকেই বলে দিচ্ছে কি না, প্রি ক্যাম্ব্রিয়ান। এটা হচ্ছে ক্যাম্ব্রিয়ান, এর আগে পুরোটাকেই বলা হচ্ছে প্রি ক্যাম্ব্রিয়ান। তারপরে কে কোন এরা আসছে, না পেলিওজোইক, তারপরে মেসোজোইক, তারপরে সিনোজোইক। তাহলে আমরা বর্তমানে এখন সিনোজোইকের অংশ। তো এবার আমরা দেখতে পাবো যে আমরা কি বললাম ওইখানে, না এই যে আমাদের যে নোটটা ছিল সেখানে আমরা প্রথম একটা পর্যায়ের নাম পেলাম, সেটা হচ্ছে ক্যাম্ব্রিয়ান পিরিয়ড, ঠিক আছে? ক্যাম্ব্রিয়ানের পর থেকে এর কোনো মেরিন সাবমার্জেন্স বা সমুদ্রের তলে এরা ঢুকে যায়নি। তো ক্যাম্ব্রিয়ান পিরিয়ডটা কখন, ক্যাম্ব্রিয়ান পিরিয়ডটা আমরা দেখতে পাচ্ছি এই এইখানে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে এজ অফ ইনভার্টিব্রেটস, মানে প্রথম পৃথিবীতে প্রাণের উদ্ভব ঘটছে। ইনভার্টিব্রেট মানে প্রাণীকুল আসছে আস্তে আস্তে এই ক্যাম্ব্রিয়ান যুগে, ক্যাম্ব্রিয়ান ওডোভিশিয়ান এই যুগে। তো পেলিও কথাটার সাথে আমরা জানি যে জীবাশ্ম কথাটা জড়িত, তাহলে পেলিওজোইক মানে হচ্ছে এগুলো সেই সব ফসিল, মানে অ্যানিমেল, প্ল্যান্ট, এগুলো বহুদিন আগে ছিল, প্রথম জন্মেছিল। তো এরপরে আমরা দেখতে পাবো যে কি বলছে, না কথাটা কি বললো, না ক্যাম্ব্রিয়ান যুগের পর থেকে এর কোনোরকম কোনো সমুদ্রের মধ্যে এর কোনোরকম কোনো সাবমার্জেন্স বা মানে সমুদ্রের তলায় ঢুকে যাওয়া ঘটেনি। ইট ইজ নট মাচ এফেক্টেড বাই দ্য টেকটোনিক ফোর্সেস। তাহলে এটা এতটাই প্রাচীন এবং এতটাই স্থিতিশীল একটা ভূখণ্ড যে এর মধ্যে কোনো টেকটোনিক ফোর্সের কোনো এফেক্ট নেই। সেই জন্য দেখতে পাবো যে আমাদের এই যে সাদার্ন রিজিয়নটা, এখানে খুব কমই আমাদের ভূমিকম্প হয়, ঠিক আছে? আমরা একদমই শুনতে পাবো না যেখানে কোনো ভূমিকম্প হচ্ছে বলে। পরবর্তী চ্যাপ্টারে আমরা দেখবো যে ভারতে কতগুলো সিসমিক জোন আছে, সেখানে আমরা দেখবো যে কটা জোন এবং কোথায় কোথায় কোনটা লিস্ট মানে ইম্পর্ট্যান্ট সিসমিক জোন বা কোথায় সব থেকে কম চান্স হচ্ছে ভূমিকম্প হওয়ার, সেগুলো আমরা দেখবো। বাট এই অঞ্চলটা একদমই ভূমিকম্প হওয়ার কোনো চান্স নেই, ঠিক আছে? তো সেই জন্য হচ্ছে যে এটা আমরা দেখতে পাবো যে আমাদের যত মানে ম্যাক্সিমাম সায়েন্টিফিক রিসার্চ যেখানে হয় সেগুলো জেনারেলি এই দক্ষিণ ভারতের পাহাড়ে টাহাড়েই বিভিন্ন অবজারভেটরি তৈরি করা হয়, যাতে সেগুলো ভূমিকম্পে খুব একটা ক্ষতিগ্রস্ত না হয়, ঠিক আছে? তো এরপরে হচ্ছে যে আপহিভেল অফ হিমালয়। তাহলে এবার আমরা বলছি এক্সট্রা পেনিনসুলার রিজনের ডিসক্রিপশনে কি বলছে, না আপহিভেল অফ হিমালয় হ্যাপেন ইন টারশিয়ারি পিরিয়ড। তাহলে এটা খুব পরীক্ষায় প্রশ্ন এসেছিল একবার মেন্সে যে হিমালয়ের উৎপত্তি কোন পিরিয়ডে বা কোন যুগে হয়েছিল। তাহলে এটা কিন্তু টারশিয়ারি যুগ, এটা কখনো ভুলো না। তো টারশিয়ারি যুগ আমরা একবার দেখে নেবো সাপোর্টটা, টারশিয়ারি যুগ কখন, না টারশিয়ারি যুগ হচ্ছে এইখানে, ঠিক আছে? তাহলে খুব বেশি দিন আগে নয় কিন্তু, তাই সেজন্য এটা হচ্ছে খুবই একটা নবীন অঞ্চল হিমালয়টা, খুব একটা বেশি দিন কিন্তু এটার উৎপত্তি হয়নি। এটা কি বলছে, না মোস্ট ইউথফুল রিলিফ অফ দ্য আর্থ। তাহলে পৃথিবীর সবথেকে যৌবনপ্রাপ্ত রিলিফ মানে একদম সদ্য হয়েছে সেটা হচ্ছে হিমালয়। ইট প্রোন টু টেকটনিক ফোর্সেস রেজাল্টিং ইন ডিভাস্টেটিং আর্থকোয়েক্স। তাহলে টেকটনিক ফোর্স দুটো মানে এখানে প্রচণ্ড রকমের বেশি কাজ করে বা ভূমিকম্প হিমালয়ে প্রচুর হয়, মানে প্রায়ই আমরা শুনতে পাই লেগেই আছে, নেপালে হলো, গ্যাংটকে হলো, কাশ্মীরে হলো, মানে লেগেই আছে ভূমিকম্প। তো নর্থ ইস্টে মাঝে মাঝেই হয়। তো এই এই জায়গাটা এই জন্যই ডিস্টার্ব, কারণ এটা হচ্ছে দুটো প্লেটের উপরে অবস্থিত। আমরা জানি যে দুটো প্লেট হচ্ছে, একটা হচ্ছে ইউরেশিয়া প্লেট, একটা হচ্ছে ইন্ডিয়ান প্লেট। এই দুটো প্লেটের মাঝখানে হচ্ছে হিমালয় অবস্থিত, সেই জন্য যখনই প্লেট সঞ্চালন হয় তখনই কিন্তু এই জায়গাগুলো কেঁপে ওঠে। আর সেকেন্ডলি হচ্ছে যেটা এখনও যেহেতু উঠছে ওপর দিকে, তাই এখানে অ্যাক্টিভিটিস মানে প্লেট অ্যাক্টিভিটি খুব বেশি আর কি। তো সেই জন্য কিন্তু এই এই জায়গাটা প্রচণ্ড মানে ভূমিকম্প প্রবণ। ইট ইজ এ উইক অ্যান্ড ফ্লেক্সিবল পোর্শন অফ দ্য আর্থ ক্রাস্ট। সব থেকে দুর্বল এবং ফ্লেক্সিবল পোর্শন পৃথিবীর ক্রাস্টের মধ্যে, একদম নরম তুলতুল করছে আর কি। ইট হ্যাজ বিন ফোল্ডেড, ফল্টেড অ্যান্ড ওভার থ্রাস্ট। তাহলে প্রচুর ভার এটাকে থ্রাস্ট মানে প্রচুর থ্রাস্ট দেওয়া হয়েছে, প্রচুর ফল্ট বা চ্যুতি তৈরি হয়েছে এবং প্রচুর মানে যেটাকে বলা হয়েছে মানে ভাঁজ তৈরি হয়েছে, ফোল্ডেড ভঙ্গিল পর্বত। আচ্ছা, তার মধ্যে তার তিন নম্বরটা আসছে ইন্দোগেঞ্জেটিক প্লেন ফর্ম ডিউরিং দ্য প্লিস্টোসিন পিরিয়ড। তাহলে তাহলে প্লিস্টোসিন পিরিয়ড মানে আমরা দেখতে পাবো যে কোন সময়, না দেখতে পাবো টার্সিয়ারির অনেক পরে, এটা হচ্ছে আমাদের কোয়াটারনারি যুগে প্লিস্টোসিন। তাহলে এই যে প্লিস্টোসিন এটা যে তৈরি হচ্ছে, মানে এই সময় যে সমভূমি তৈরি হচ্ছে, তার মানে আমরা বুঝতে পারছি, দেখো যখন আমরা ভূপ্রকৃতি পড়বো তখন দেখবো যে হিমালয়ের হিমালয়ের নিচে
আমাদের একটা খাতে সৃষ্টি হলো, যখনই উপরটা উঠে গেল দাক্ষিণাত্য মালভূমি এবং হিমালয়ের মধ্যবর্তী অঞ্চলে একটা বিস্তীর্ণ একটা খাতের সৃষ্টি হলো, এবং হিমালয় থেকে যে নদীগুলো বেরিয়ে এলো সেগুলো ওই যে ক্ষয়জাত বিভিন্ন হিমালয়ের পাথর, সেগুলো যে পলি সেটা সঞ্চয় হতে হতে এক সময় আমাদের এই সমভূমিটা তৈরি হলো। তাই সেই জন্য অবশ্যই এটা হিমালয়ের পরে তৈরি হয়েছে, তাই টার্সিয়ারি পিরিয়ডের পরে প্লিস্টোসিন পিরিয়ড এসছে। দিস অ্যালুভিয়াম প্লেন ফিল্ড প্লেন রিপ্রেজেন্ট ফ্ল্যাট ফিচারলেস অ্যান্ড মনোটোনাস টোপোগ্রাফি। তাহলে এখানকার ভূমিরূপটা কীরকম? একদম পুরো ফ্ল্যাট, একদম ফিচারলেস, কোন রকম কোনো বৈশিষ্ট্য নেই, একই রকম মনোটোনাস পুরো একদম। হ্যাঁ, শুধু দিক দিগন্ত অবধি পুরো একদম, যেটাকে বলে হচ্ছে যে ওই কী বলে হরাইজন দেখা যায় একদম, ঠিক আছে, এইসব জায়গাতে একদম দূরে কোথায় পৃথিবী আর আকাশ মিশছে সেটা পুরো এই জায়গাতে দেখা যায়, একদম দূর অবধি দেখতে পাবে যে কোনো রকম কোনো বৈচিত্র্য নেই। আচ্ছা, এরপরে আসছি জিওলজিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া। তাহলে জিওলজিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়াতে আমাদের স্যার টি হল্যান্ড এটাকে চারটে মেজর রক সিস্টেমে ভাগ করছে। তো চারটে মেজর রক সিস্টেমের মধ্যে আমাদের কী কী আছে না, প্রথম হচ্ছে আর্কিয়ান রক সিস্টেম, তারপরে পুরানা রক সিস্টেম, তারপরে দ্রাবিড়িয়ান, তারপরে আরিয়ান। তাহলে এই চারটেই হচ্ছে কীরকম না আমাদের মানে তৈরি হওয়ার উপর ডিপেন্ড করে তৈরি মানে ভাগ করা হয়েছে আর কি। সবথেকে পুরনো আর্কিয়ান, সবথেকে নতুন হচ্ছে আরিয়ান, এবং এর এর ডিটেল ভাগটা নিচে আছে দেখে নাও। সেটা হচ্ছে যে আমাদের আর্কিয়ান রকে দুটো ভাগ, আর্কিয়ান সিস্টেম, ধারওয়ার সিস্টেম, পুরানা রকে দুটো ভাগ, কুডাপ্পা আর বিন্দিয়ান, দ্রাবিড়িয়ানের একটাই ভাগ, আর কোনো ভাগ নেই, সব ভাগ নেই। আর আরিয়ানের হচ্ছে তিনটে, গন্ডোয়ানা সিস্টেম, টার্সিয়ারি সিস্টেম আর কোয়াটারনারি সিস্টেম। তাহলে এরপরে আমরা দেখতে পাবো যে আর্কিয়ান রক সিস্টেম। তাহলে আর্কিয়ান কথাটা যখনই আসবে তখনই মাথায় রাখবে এটা যে সবথেকে প্রাচীন, আর্কাইক কথাটা থেকে এসছে। তাহলে আর্কাইভ, আর্কাইভ এগুলো সব হচ্ছে কি প্রাচীন। তো আর্কিয়ান রক হচ্ছে সবথেকে প্রাচীনতম রক সিস্টেম। এটা কি বলছে না, এটা হচ্ছে পৃথিবী ভারতের হচ্ছে যত মিনারেলস আছে তার ম্যাক্সিমামটাই এখানে সঞ্চিত হয়ে আছে, সেজন্য এই এই রক সিস্টেমটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তাহলে কী কী আছে এখানে, নাম দেওয়া রয়েছে কী কী পাওয়া যায়, আয়রন, লৌহ, আকরিক, কপার, ম্যাঙ্গানিজ, মাইকা, ডলোমাইট, লেড, জিঙ্ক, সিলভার, গোল্ড, ঠিক আছে। এ দুটো ভাগ আর্কিয়ান সিস্টেম আর ধারওয়ার সিস্টেম। তাহলে আর্কিয়ান সিস্টেম কী বলছে না, কখন তৈরি হচ্ছে না, বলছে যে ক্যাম্ব্রিয়ান যুগ শুরু হওয়ার আগে, ঠিক আছে, যে যতটা পোর্শন ছিল সেটাতে এটা তৈরি হয়েছে। তাহলে আমরা দেখলাম ক্যাম্ব্রিয়ান যুগ তৈরি হওয়ার আগে পুরোটাই হচ্ছে প্রি ক্যাম্ব্রিয়ান, ক্যাম্ব্রিয়ান তৈরি হওয়ার আগে পুরোটাই হচ্ছে প্রি ক্যাম্ব্রিয়ান। তাহলে এই পৃথিবী ফর্মেশন অফ আর্থের থেকে শুরু করে প্রি ক্যাম্ব্রিয়ান এই এতটা পর্যন্ত যেটা অংশটা রয়েছে সেটা পুরোটা দিয়ে হচ্ছে এই আর্কিয়ান সিস্টেম তৈরি হচ্ছে। তাহলে কি না আমরা দেখতে পাবো, এটাকে বলা হচ্ছে কি না, এই যুগটাকে বলা হচ্ছে প্রি ক্যাম্ব্রিয়ান পিরিয়ড। তাহলে পৃথিবীর ইতিহাসের প্রায় 86% এই প্রি ক্যাম্ব্রিয়ান এজ, মানে আমরা মাত্র তারপরে দেখতে পাবো 14%। আচ্ছা, এরপরে কী বলছে, রক্স ফর্ম ডিউ টু সলিডিফিকেশন অফ মোল্টেন ম্যাগমা। তাহলে স্বাভাবিক তখন পুরোটাই মানে জল মানে ম্যাগমা ঘুরে বেড়াতো, দুধের ওপর সর পড়ার মতন ক্রাস্ট তৈরি হয়েছে এবং ক্রাস্টের সাথে এটা তৈরি হচ্ছে। দ্য সার্ফেস ওয়াজ ভেরি হট দেন, পৃথিবীপৃষ্ঠটা প্রচণ্ড গরম ছিল। দিস রক্স আর ওল্ডেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে পৃথিবীর সবথেকে প্রাচীনতম পাথরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আর্কিয়ান রক। ডিভয়েড অফ এনি ফর্ম অফ লাইফ। তাহলে তখন তো প্রাণের সৃষ্টি হয়নি পৃথিবীতে, যে এর মধ্যে কোনো ফসিল পাওয়ার কোনো চান্সই নেই। দে অফেন আন্ডারলাই স্ট্রেটা ফর্মড সাবসিকোয়েন্টলি অ্যান্ড দ্য সিস্টেম ইজ জেনারেলি নোন অ্যাজ নোন বাই দ্য নেম অফ দ্য ফান্ডামেন্টাল কমপ্লেক্স অর দ্য বেসমেন্ট কমপ্লেক্স। আচ্ছা, এই কনসেপ্টটা একটু বলি, সেটা হচ্ছে হিমালয় বা অন্যান্য যে পর্বত তৈরি হচ্ছে, ঠিক আছে, তার নিচে তো কোনো পাথর নিশ্চয়ই আছে। অনেক সময় কী হয় না, এই যে আর্কিয়ান রকগুলো হিমালয়ের নিচে পাওয়া যায়, মানে বিভিন্ন রকমের পর্বতের নিচে এটা বেসমেন্ট বা যেটাকে ভিত তৈরি করে এরা, ঠিক আছে। তো ওপরে ওপরের লেভেলে নতুন পাথর থাকলেও একদম নিচে গিয়ে কিন্তু আমরা আর্কিয়ান সিস্টেমই পাবো সব জায়গাতে, কারণ ওটাই হচ্ছে পৃথিবীর প্রথম পাথর। তাই এটাকে বলা হয় বেসমেন্ট কমপ্লেক্স বা বেস ফান্ডামেন্টাল কমপ্লেক্স। আচ্ছা, এটা হচ্ছে ফলিয়েটেড। ফলিয়েটেড বলতে কী বোঝাচ্ছে না, পেঁয়াজের খোসার মতন, ঠিক আছে, একটা একটা করে থিন শিট থাকে, সেগুলো পরিষ্কার বোঝা যায় পাথরটা দেখলে যে থিন শিট আছে, আমরা ছবি দেখবো একটু পরে। আচ্ছা, এবার হচ্ছে থরলি ক্রিস্টালাইন। তাহলে যেহেতু আগ্নেয়গিরি মানে আমাদের লাভা থেকে এগুলো উৎপন্ন হয়েছে, তো সেই জন্য কিন্তু এগুলো প্রচণ্ড ক্রিস্টালাইন হয়। প্লুটোনিক ইনস্টিটিউশন মানে হচ্ছে, প্লুটোনিক মানে হচ্ছে ভলক্যানিক অরিজিন, সেটাকে প্লুটোনিক বলা হয়, আর ইনস্টিটিউশন মানে হচ্ছে যে যখন মানে সেটা পৃথিবীর অনেক নিচে যখন সেটাকে পাওয়া যাচ্ছে, ভলক্যানিক রক ফাউন্ড ডিপ ইনসাইড, সেটাকে হচ্ছে প্লুটোনিক ইনস্ট্রাকশন বলছে, ইনস্টিটিউশন বলছে। দিস রক্স কভার 2/3 অফ দ্য পেনিনসুলার ইন্ডিয়া। তাহলে পেনিনসুলার ইন্ডিয়া যেটা, তার 2/3 এটাতেই কভার করা আছে। কোথার থেকে, উড়িষ্যা থেকে, মেঘালয়, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ছোটনাগপুর প্লেটু অফ ঝাড়খণ্ড।
দে অলসো কভার হোল বুন্দেলখান্ড। এই যে বুন্দেলখান্ড, এটা একটু বুঝতে আমাদের অসুবিধা হতে পারে, কারণ সবগুলি আমরা মোটামুটি নামে চিনি বা দেখেছি। বুন্দেলখান্ড কোথায় অবস্থিত বেসিক্যালি, না সেটা হচ্ছে আমাদের, এটা মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ মিলে একটা জায়গা, এই লাল অংশটা হচ্ছে বুন্দেলখান্ড, ঠিক আছে, মধ্যপ্রদেশের কিছুটা অংশ আর উত্তরপ্রদেশের কিছুটা অংশ, এটা হচ্ছে বুন্দেলখান্ড। তো এরপরে আমরা আসছি, দে অলসো অকার ইন দ্য রুটস অফ দ্য মাউন্টেন পিকস অফ অল অ্যালং দ্য গ্রেটার হিমালয়াস ফ্রম দ্য ওয়েস্টার্ন মোস্ট পার্ট অফ কাশ্মীর টু দ্য ইস্টার্ন মোস্ট পার্ট অফ অরুণাচল প্রদেশ অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য ট্রান্স হিমালয়ান রেঞ্জ অফ জাসকার, লাদাখ অ্যান্ড কারাকোরাম। তাহলে যেটা বললাম এক্ষুনি যে এই পর্বতমালার নিচেও কিন্তু এই পাথরগুলো আছে। মোস্ট কমন রক হচ্ছে নিস, এবং এটাকে বলা হয়, এটাকে এক কথায় বলা হয় আর্কিয়ান নিস অ্যান্ড সিস্ট, ঠিক আছে। তো নিস কোনটা, সিস্ট কোনটা, সেটা আমরা একটুখানি দেখে নেব ছবিগুলো। তো এই যে প্রথম ছবিটা, এটা হচ্ছে নিস, দেখো সেরকম পুরো শীটের মতন, পেঁয়াজের খোসার মতন বোঝা যাচ্ছে একটা করে লেয়ার, আর এটা হচ্ছে সিস্ট, এটারও লেয়ার বোঝা যাচ্ছে পরিষ্কার। তাহলে এই দুটো হচ্ছে আমাদের নিস অ্যান্ড সিস্ট। এবার আসছি ধারওয়ার সিস্টেম, এটা কি হলো না, এটা হচ্ছে 3100 মিলিয়ন থেকে 2300 মিলিয়ন বছর আগে। তাহলে আমরা আরেকবার দেখে নেবো জিওলজিক্যাল টাইম স্কেলটা, যে 3100 মিলিয়ন বলতে এইখানে এই জায়গাতে থেকে 2300, তার মানে ওই আর্কিয়ান আর্কিয়ান ইয়নের মধ্যেই পড়ছে এটা, ঠিক আছে, এই এই প্রি ক্যাম্বিয়ানের মধ্যেই পড়ছে। তো প্রি ক্যাম্বিয়ানের মধ্যে যখন পড়ছে, তার মানে আমরা বুঝতে পারছি যে এটা জাস্ট মানে পৃথিবী ফর্মেশন হওয়ার পরে, ক্রাস্ট ফর্মেশন হওয়ার পরে এটা তৈরি হয়েছে, তার প্রথমে আর্কিয়ান, তারপরে হচ্ছে ধারওয়ার। তাহলে মানে লাস্টের দিকে আর কি, প্রথম দিকে হচ্ছে আর্কিয়ান সিস্টেম, তারপরের দিকে ধারওয়ার সিস্টেম। এটা প্রথম স্টাডি করা হয় কর্ণাটকের ধারওয়ার ডিস্ট্রিক্টে, এই ধারওয়ার ডিস্ট্রিক্টে প্রথম স্টাডি করার জন্য এবং আইডিয়াল ফর্মে পাওয়ার জন্য এর নাম হয়েছে ধারওয়ার সিস্টেম। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ধারওয়ার ডিস্ট্রিক্টটা কোথায়, ধারওয়ার সিস্টেম, তাহলে সেটা হচ্ছে কর্ণাটকে। দিস আর দ্য মোস্ট এনশিয়েন্ট মেটামরফোসড সেডিমেন্টারি রক সিস্টেম অফ ইন্ডিয়া ফর্ম ডিউ টু মেটামরফোসিস অফ সেডিমেন্টস অফ আর্কিয়ান নিস অ্যান্ড সিস্ট। তাহলে এখানে বলতে চাইছে যে মেটামরফোস সেডিমেন্টারি, তাহলে মেটামরফোসিস রূপান্তরিত, সেডিমেন্টারি মানে হচ্ছে আমাদের কী বলে ওটাকে, মানে সেডিমেন্ট যেটাকে বলে, একটার উপর মানে একটা জিনিসের উপর একটা পড়ে পড়ে যখন আমরা সেটাকে সেডিমেন্ট হিসেবে পাচ্ছি, মানে যেটা থিতিয়ে পড়া আর কি, হ্যাঁ, তো সেটাকে বলছে যে আমাদের মেটামরফোস সেডিমেন্টারি রক সিস্টেম অফ ইন্ডিয়া। তাহলে ফর্ম ডিউ টু মেটামরফোসিস সেডিমেন্টস অফ আর্কিয়ান নিস অ্যান্ড সিস্ট, এই আর্কিয়ান নিস অ্যান্ড সিস্টের যে সেডিমেন্টগুলো, সেগুলো কী হলো না পরবর্তীকালে রূপান্তরিত হয়ে এই ধারওয়ার সিস্টেমের পাথরে পরিণত হলো। তাহলে কী না, অকার্স ইন কর্ণাটক, ধারওয়ার, বেলারি, মাইসোর, তামিলনাড়ু, নীলগিরি, মাদুরাই, ঝাড়খণ্ডের রাঁচি, হাজারিবাগ এবং মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যাতে। ইট অলসো অকার্স ইন আরাবল্লি, সেন্ট্রাল অ্যান্ড নর্দার্ন হিমালয় অ্যান্ড মেঘালয় প্লেটো। ইকোনমিক্যালি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রক্স বিকজ দে পজেস ভ্যালুয়েবল মিনারেলস লাইক হাই গ্রেড আয়রন ওর, ম্যাঙ্গানিজ, কপার, লেড, গোল্ড অ্যাটসেট্রা। তাহলে আর্কিয়ানের মধ্যেও যদি বলা হয় যে সব থেকে ইম্পর্ট্যান্ট কোনটা, তাহলে সেটা হচ্ছে ধারওয়ার সিস্টেম, এখানে প্রচুর মিনারেলস পাওয়া যাচ্ছে। এরপরে আসছে কিনা পুরানা রক সিস্টেম, তাহলে এরটা কোন, প্রোটেরোজোইক, প্রোটেরোজোইকের হচ্ছে 1400 থেকে 600, আবার এবার দেখে নিই, 1400 থেকে 600, তার মানে প্রোটেরোজোইক ইয়ন এইখানে এই জায়গাটাতে তৈরি হচ্ছে। আচ্ছা কি বলছে না, প্রথম স্টাডি করা হয় অন্ধ্রপ্রদেশের কুডাপ্পা ডিস্ট্রিক্টে, তো এটা অন্ধ্রপ্রদেশ ভাগ হওয়ার পরও এখনও অন্ধ্রপ্রদেশেই আছে কুডাপ্পা ডিস্ট্রিক্টটা। তো এবার কী বলছে, আনফসিলাইজ, তখনও প্রাণের জন্ম হয়নি, অনফসিলাইজ কে, স্লেট, স্যান্ডস্টোন অ্যান্ড লাইমস্টোন ওয়াজ ডিপোজিটেড ইন সিনক্লিয়ান বেসিনস, ঠিক আছে, ডিপ্রেশন বিটুইন টু ফোল্ডস, ঠিক আছে। সিনক্লিয়ান মানে হচ্ছে যে একটা যেটাকে বলে খাত, ঠিক আছে, দুটো উঁচু জায়গার মাঝখানে যে খাতটা। দিস রক্স কন্টেন সিনক্লিয়ানের একটা আমরা ছবি এখানে দেখে নিতে পারি এই সুযোগে, সেটা হচ্ছে অ্যান্টিক্লাইন আর সিনক্লাইন। অ্যান্টিক্লাইন হচ্ছে যে উঁচু অংশগুলো, আর সিনক্লাইন হচ্ছে এই নিচু অংশগুলো, নিচু মানে নিচের দিকটা, উঁচুটা চূড়োটা হচ্ছে অ্যান্টিক্লাইন আর এটা হচ্ছে সিনক্লাইন। তাহলে সিনক্লাইন বেসিনগুলোতে এগুলো তো মানে জমা হচ্ছে। দিস রক্স কন্টেন ওর্স অফ আয়রন, ম্যাঙ্গানিজ, কপার, কোবাল্ট, নিকেল অ্যাটসেট্রা, দে কন্টেন লার্জ ডিপোজিট অফ সিমেন্ট গ্রেড লাইমস্টোন। তাহলে মেনলি এখানে লাইমস্টোনটাই পাওয়া যাচ্ছে কুডাপ্পা সিস্টেমে, কোথায় পাওয়া যাচ্ছে, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, দিল্লি, লেসার হিমালয়, ঠিক আছে। তাহলে লাইমস্টোন কী, এখানে ছবি আমরা একটু দেখে নিই, এটা হচ্ছে আমাদের একটা লাইমস্টোনের একটা ছবি, ঠিক আছে, চুনাপাথর।
এই চুনা পাথরটাকে রূপান্তরিত হয়ে মার্বেল তৈরি হয়, এটা হচ্ছে স্লেট। আচ্ছা, এরপরে আবার নোটসে ফিরে যাই, সেটা হচ্ছে বিন্ধিয়ান সিস্টেম। তাহলে দিস সিস্টেম ডিরাইভ ইটস নেম ফ্রম গ্রেট বিন্ধিয়ান মাউন্টেন, তাহলে বিন্ধ্য পর্বত থেকে নামটা উৎপত্তি হয়েছে। দিস সিস্টেম কম্প্রাইজেস অফ এনশিয়েন্ট সেডিমেন্টারি রক সুপার ইম্পোজড অন দ্য আর্কিয়ান বেস, তাহলে প্রাচীন সেডিমেন্টারি রক, ঠিক আছে, যেটা সুপার ইম্পোজড হচ্ছে আর্কিয়ান বেসের ওপরে। তাহলে মোস্টলি হচ্ছে আনফসিলাইজড, কোনো ফসিলিফেরাস, কোনো ফসিল নেই। লার্জ এরিয়া অফ দিস বেল্ট ইজ কভার্ড বাই ডেকান ট্র্যাপ, তাহলে এর অংশটা ম্যাক্সিমামটাই কভার করে আছে কেন ডেকান ট্র্যাপ। কেন কভার করে আছে সেটা আমরা লাস্টে গিয়ে পড়বো, ডেকান ট্র্যাপ আলাদা করে আমরা পড়বো। তো ডেকান ট্র্যাপ বেসিক্যালি এই বিন্ধ্যান সিস্টেম তৈরি হওয়ার পরে, লাভা উদ্গিরণের পরে ডেকান ট্র্যাপ তৈরি হয়েছে, তাই জন্য এটাকে কভার করে রেখেছে ডেকান ট্র্যাপ। দ্য বিন্ধ্যান সিস্টেম হ্যাভ ডায়মন্ড বিয়ারিং রিজিয়ন্স ফ্রম হুইচ পান্না গোলকোন্ডা ডায়মন্ডস হ্যাভ বিন মাইন, তাহলে এই যে পান্না গোলকোন্ডা মাইন যেগুলো, সেগুলো কিন্তু বেসিক্যালি কোথায় আছে না, আমাদের এই ইন্ডিয়ান সিস্টেমের মধ্যে পড়ছে। ইট ইজ ডিভয়েড অফ মেটালিফেরাস মিনারেলস বাট প্রোভাইড লার্জ কোয়ান্টিটিস অফ ডিউরেবল স্টোনস, অর্নামেন্টাল স্টোনস, লাইম স্টোন, পিওর গ্লাস মেকিং স্যান্ড অ্যাটসেট্রা, তাহলে এখানে কোনো ধাতুব কোনো কিছু পাওয়া যাচ্ছে না, কিন্তু এইসব জিনিস পাওয়া যায়। এরিয়া হচ্ছে কোনটা না, মোটামুটি সাসারামের বিহারে, সাসারাম থেকে রাজস্থানের চিত্তরগড় অব্দি এই বিন্ধ্য পর্বতের বিস্তর। এবং এটা শুধুমাত্র, কিন্তু এটা নয় যে এটা শুধুমাত্র বিন্ধ্য পর্বতটুকুই, ঠিক আছে, আমরা ছবিটা একবার দেখে নেবো, ম্যাপটা, বিন্ধ্যান সিস্টেম আমরা অনেক জায়গাতেই কিন্তু ম্যাপে দেখতে পাবো। যেরকম এখানে দেখো, এখানে লেখা আছে যে বিন্ধ্যান, এই কাশ্মীরেও লেখা আছে বিন্ধ্যান, এখানেও লেখা আছে বিন্ধ্যান, তো এখানেও লেখা আছে বিন্ধ্যান। তো এটা বেসিক্যালি সিস্টেম, এটা কিন্তু কাশ্মীরেও দেখা যায়, ঠিক আছে। তো অলসো ফাউন্ড ইন ছত্তিশগড়, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, এরকম। আচ্ছা, এখানে একটা কথা আসছে, দ্য গ্রেট বাউন্ডারি ফল GBF সেপারেটস দ্য বিন্ধ্যান সিস্টেম ফ্রম দ্য আরাবল্লিস ফর আ ডিস্টেন্স অফ অ্যাবাউট 800 কিলোমিটার, তাহলে এই আরাবল্লি আর বিন্ধ্য পর্বতের মধ্যে দ্য গ্রেট বাউন্ডারি ফল্ট অবস্থান করছে। এটা পরীক্ষায় আসতে পারে যে কোন দুটো পর্বতের মধ্যে এইটা অবস্থান করছে এবং কোন রাজ্যে, এটা কিন্তু পুরোটাই হচ্ছে আমাদের রাজস্থানে। এবং এর ছবিটা আমরা একটু দেখে নেবো, এটা প্রায় 800 কিলোমিটার লম্বা, ঠিক আছে। এর উৎপত্তিটা, এটা যাদের ইন্টারেস্টে তারা পরবর্তীকালে দেখতে পারো, নেটে আছে, উৎপত্তিটা খুব ইন্টারেস্টিং। তো এই ছবিটা আমরা দেখতে পাবো যে এটা মোটামুটি পুরোটাই হচ্ছে যে রাজস্থানে, এই দেখো, এই পুরোটা হচ্ছে গ্রেট বাউন্ডারি ফল্ট, চিত্তরগড় থেকে শুরু করে একদম উপর অব্দি পুরো, ঠিক আছে। তো এটা হলো, এরপরে আমরা আসছি কোথায়, না, দ্য হিস্টোরিক্যাল বিল্ডিংস অফ কুতুব মিনার, হুমায়ুন স্টোম, ফতেহপুর সিক্রি, আগ্রা ফোর্ট, রেড ফোর্ট, জামা মসজিদ, বিড়লা মন্দির, বুদ্ধিস্তূপ অফ সাঁচি এটসেট্রা হ্যাভ বিন কনস্ট্রাক্টেড ফ্রম দ্য রেড স্যান্ডস্টোন অবটেন ফ্রম দ্য ইন্ডিয়ান রেঞ্জ, তাহলে রেড স্যান্ডস্টোন আমরা জানি যে আমাদের আকবরের খুব ফেভারিট ছিল, ফতেহপুর সিক্রি পুরোটা তিনি তৈরি করেছিলেন রেড স্যান্ডস্টোনে, এবং সেটা দেখতে কেমন ছিল আমরা একটু দেখে নেব। এটা বেসিক্যালি দেখতে হচ্ছে এইরকম, ঠিক আছে, এই রেড স্যান্ডস্টোন দিয়ে পুরোটা তৈরি। আচ্ছা, এবার হচ্ছে দ্রাবিড়িয়ান রক সিস্টেম, পিরিয়ড কোনটা, না, পেলিওজোইক এরা, আবার একবার ইয়েতে ফিরে যাবো আমরা জিওলজিক্যাল টাইম স্কেলে, পেলিওজোইক এরা, তাহলে এই এখানে এই যে পেলিওজোইক এরা এখানে তৈরি হচ্ছে কিনা, পাঁচটা আমরা দেখেছিলাম, ছটা যুগ আছে আমাদের, পিরিয়ড আছে, এই সময় তৈরি হচ্ছে কিনা দ্রাবিড়িয়ান রক, তাহলে রক্স অফ কেম্ব্রিয়ান, ওডোভিসিয়ান, সিলুরিয়ান, ডিভোনিয়ান, কার্বনিফেরাস অ্যান্ড পারমিয়ান, প্রত্যেকটাই কিন্তু হচ্ছে একটা করে পিরিয়ড এখানে এই রক সিস্টেমে দেখা যাচ্ছে। কন্টেন অ্যাবান্ডেন্ট ফসিল, তাহলে পেলিওজোইক মানেই হচ্ছে ফসিল পাওয়া যাবে, কারণ পেলিওর সাথে জীবাশ্মের একটা যোগ আছে। আচ্ছা, অকারেন্স কোথায়, না, জম্মু কাশ্মীর, সল্ট রেঞ্জ, পীর পাঞ্জাল, অনন্তনাগ, হিমাচল প্রদেশের স্পিতি, কাংড়া, সিমলা, উত্তরাখণ্ডের গাড়োয়াল, কুমায়ুন, এই জায়গাগুলোতে পাওয়া যায়। এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কার্বনিফেরাস রক, ঠিক আছে। এটা কেন ইম্পর্টেন্ট, না, এটা বলছে যে মেনলি তৈরি হচ্ছে কী দিয়ে, লাইমস্টোন, শেল আর কোয়ার্টজাইট দিয়ে। তো এর মধ্যে কোয়ার্টজাইটের ছবিটা আমি ভালো পেয়েছি একটা, দেখে নাও একটু কোয়ার্টজাইট কেমন দেখতে, এটা হচ্ছে কোয়ার্টজাইট, ঠিক আছে। তো এর এটা কী, না, স্পেশালি বলছে যে মাউন্ট এভারেস্ট ইজ কম্পোজড অফ আপার কার্বনিফেরাস লাইমস্টোনস, মাউন্ট এভারেস্ট, তারপরে হচ্ছে যে কোল ফর্মেশন স্টার্টেড ইন দ্য কার্বনিফেরাস এজ, তাহলে ওই সময়তেই কয়লা তৈরি শুরু হয়েছিল। এবং কার্বনিফেরাস ইজ ইন জিওলজি মিন্স কোল বিয়ারিং, কার্বন মানে হচ্ছে কোল, মোস্ট অফ দ্য কোল ফাউন্ড ইন ইন্ডিয়া ইজ নট অফ কার্বনিফেরাস পিরিয়ড, তাহলে এখানে জানতে হবে যে আমাদের কার্বনিফেরাস কোলটা প্রচণ্ড ভালো কোল, অ্যান্থ্রাসাইট কোল, বাট এটা কিন্তু ভারতে বেশি পাওয়া যায় না, আমাদের ভারতে জানি বিটুমেনাস সব থেকে বেশি পাওয়া যায়। তো
অ্যান্থ্রাসাইট যেটা শুধুমাত্র বোধহয় কাশ্মীর টাশ্মীরে এসব জায়গাতে পাওয়া যাচ্ছে, তো সেটা একমাত্র বলছে হাই কোয়ালিটি কোল যেটা গোটা বিশ্বে আছে, গ্রেট লেকস রিজিয়ন, ইউএসএ, ইউকে, জার্মানির রুর অঞ্চল, সেগুলো কিন্তু সেই কয়লা এখানে পাওয়া যায় না, শুধুমাত্র কাশ্মীর টাশ্মীরে কিছু আছে। এরপরে হচ্ছে আমাদের আরিয়ান রক সিস্টেম, এর তিনটে ভাগ। প্রথমটা হচ্ছে গন্ডোয়ানা সিস্টেম, এটা হচ্ছে মেসোজোইক এরায়। তাহলে পেলিওজোইকের পরে আমরা পেয়েছিলাম হচ্ছে মেসোজোইক, পেলিওজোইকের পরে হচ্ছে মেসোজোইক। মেসোজোইকে তৈরি হচ্ছে কোনটা, না গন্ডোয়ানা সিস্টেম। তাহলে মেসোজোইকের তিনটে পিরিয়ড হচ্ছে ট্রায়াসিক, জুরাসিক, ক্রিটেসিয়াস। অকারেন্স কোথায়, না এগুলো হচ্ছে দামোদর ভ্যালি, মহানদী, গোদাবরী, কাশ্মীর, দার্জিলিং, সিকিম, এইসব জায়গাতে পাওয়া যাচ্ছে। গন্ডোয়ানা সিস্টেম নামটা কোথা থেকে এসছে, না গন্ড থেকে। তাহলে মনে রাখবে যে গন্ড হচ্ছে ভারতের সবথেকে পপুলার ট্রাইব, সবথেকে জনসংখ্যায় সবথেকে বেশি ট্রাইব যদি বলা হয় সেটা হচ্ছে গন্ড। এবং এদের বাসস্থান কোথায়, না এদের বাসস্থান হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায়। তো দে আর ডিপোজিটস লেড ডাউন ইন সিনক্লিয়ান ট্রপস অন এনশিয়েন্ট প্লেটিউ সার্ফেস। তাহলে আমরা ট্রপস ব্যাপারটা একটু বুঝে নিই, এটা হচ্ছে অনেকটা খাতের মতনই ব্যাপারটা, এই ছবিতে বুঝতে পারবো। সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা ট্রপ, এটা হচ্ছে একটা রিজ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে যে শৃঙ্গ আর এটা হচ্ছে খাত, ওই অ্যানক্লিয়ান সিনক্লিয়ার মতনই, অ্যান্টিক্লিয়ান সিনক্লিয়ার মতনই। তাহলে কি বলছে, না এই প্রাচীন যে মালভূমি ছিল তার যে খাদগুলোতে এই ডিপোজিটগুলো জমা হয়ে এখানে গন্ডোয়ানা সিস্টেম তৈরি হয়েছে। দিস সিস্টেম সেডিমেন্টস অ্যাকুমুলেটেড অ্যান্ড লোডেড ট্রপ সাবসিডেড। তাহলে ভারী হয়ে যাওয়ার জন্য এই খাদগুলো আরও বেশি মাটির তলে চাপা পড়ে যায়, এবং ফ্রেশ ওয়াটার অ্যান্ড সেডিমেন্টস অ্যাকুমুলেটেড ইন দিস ট্রপস অ্যান্ড টেরিস্ট্রিয়াল প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমাল থ্রাইভড। তাহলে এইসব জায়গাগুলোতে কী হলো, না ফ্রেশ ওয়াটার জন্মালো এবং সেখানে প্রচুর জঙ্গল টঙ্গল, বনপ্রাণী এসব দেখা দিল। এবং এটা হচ্ছে গন্ডোয়ানা সিস্টেমের কথা বলা হচ্ছে, এবং পরবর্তীকালে সেটাই আমরা কোল হিসেবে পাচ্ছি। কোল মানে কি, কোল যদি তোমরা পুরো র কোল দেখো কয়লা, তাহলে পরিষ্কার বুঝতে পারবে যে এটা বেসিক্যালি কাঠ, কাঠটা পুরো কার্বন হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে ভারতের 98% কয়লাই হচ্ছে কিনা গন্ডোয়ানা কোল। গন্ডোয়ানা কোল ইজ মাচ ইয়াঙ্গার দেন কার্বনিফেরাস কোল অ্যান্ড হেন্স ইজ কার্বন কন্টেন্ট ইজ লো। তাহলে এটা যদি পুরনো হয় তাহলে এর কার্বন কন্টেন্ট বাড়তে পারে। এবার হচ্ছে টার্সিয়ারি সিস্টেম, এটা কি না ইওসিন থেকে প্লিওসিন। তাহলে আমরা এবারে চলে আসছি কোথায়, না ইওসিন থেকে প্লিওসিনের মধ্যে টার্সিয়ারি তৈরি হচ্ছে। এটা হচ্ছে ইওসিন, এটা হচ্ছে প্লিওসিন, এর মধ্যে টার্সিয়ারি, সরি প্লিওসিন এতটা অবধি, টার্সিয়ারি যেটা টার্সিয়ারি এজ। তো টার্সিয়ারি সিস্টেমে কি বলছে, না হিমালয় এই সময় তৈরি হচ্ছে দেখলাম আমরা আগেই, সরি হিমালয় তৈরি হচ্ছে এখানে। এবারে ফাইনাল ব্রেকআপ ফ্রম দ্য ওল্ড গন্ডোয়ানা কন্টিনেন্ট অ্যান্ড দ্য আপলিফ্ট অফ দ্য টেথিস জিওসিংলাইন অ্যান্ড ইন্ডিয়াস প্রেজেন্ট ফর্ম কেম ইন টু বিং ইন দিস পিরিয়ড। তাহলে ভারতের অ্যাকচুয়াল আদি যেটা রূপটা এখন সেটা এসছে কখন, না এটা সেরি যুগে। আমরা আগেই দেখলাম যে কন্টিনেন্টাল রিফ্টের মাধ্যমে কীভাবে ভারত এসে উঠলো এশিয়ার কাছাকাছি। এইবারে এই আমরা একটা মানে এবারে কী বলছেন, 65 মিলিয়ন ইয়ার্স আগে এই গ্রেটার হিমালয়ের উৎপত্তি হলো, 45 মিলিয়ন ইয়ার আগে, মানে তারপরে তৈরি হলো লেসার হিমালয়, তারপরে তৈরি হলো আউটার হিমালয়, তারপরে হচ্ছে বা শিবালিক, আর হিমালয় এখনও অবধি উঠছে। এটাকে বলা হয় এজ অফ ম্যামেলস, তাহলে স্তন্যপায়ী প্রাণীদের যুগ বলা হচ্ছে। তাহলে এখানে একটা ইন্টারেস্টিং ভিডিও আমরা দেখে নেবো যে কীভাবে হিমালয়টা উৎপত্তি হয়েছে, এরপরে এই ভিডিওটা আমরা একটু দেখে নেবো। এই ভিডিওটা মানে এই অ্যানিমেশনটা, এটা নাম হচ্ছে 70 মিলিয়ন ইয়ার্স ইন 2 মিনিটস। তাহলে আমরা 7 কোটি বছরকে 2 মিনিটে 2 মিনিটের মধ্যে দেখবো অ্যানিমেশনের মাধ্যমে। তো এই ভিডিওটা আমার খুব ইউনিক লেগেছিলো, যার জন্য এটা আমি খুব প্রেফার করি। কারণ হিমালয়া শুনতে আমরা অনেকেই শুনি যে ভঙ্গিল পর্বত এরকম করে উঠে ও তৈরি হয়েছে, বাট সেটা যখন আমরা ভিজুয়ালাইজেশন করি এভাবে দেখি চোখে, খুব আশ্চর্যের ব্যাপার আর কি। তো তোমরা আমার সাথে দেখো তাহলে বুঝতে পারবে। দেখো এখানে হচ্ছে যে মাঝখানে রয়েছে আমাদের টেথিস মহাখাত বা জিওসিঙ্কলাইন, এবং তার ডান দিকে রয়েছে হচ্ছে আমাদের ইউরেশিয়া প্লেট, আর ইন্ডিয়ান প্লেট আছে বাঁ দিকে, বা ইউরেশিয়া উপর দিকে আছে আমাদের লরেশিয়া, আর গন্ডোয়ানা ল্যান্ড হচ্ছে নিচের দিকে। দুটো এসে আস্তে আস্তে মিশছে আমরা দেখতে পাবো। তো যখন মিশছে আমরা নিচে অলরেডি তখন ধাক্কা শুরু হয়ে গেছে, ওই জন্য আমরা ভিডিওটা দেখছি একটু কেঁপে কেঁপে যাচ্ছে অলরেডি। এটা অ্যাকচুয়ালি ন্যাট জিও টিভির একটা ভিডিও। তো আস্তে আস্তে কী করছে, না এগুলো এসে পরস্পরের সাথে ধাক্কা লাগছে।
তো এটা খুব আস্তে আস্তে, এরকম না কিন্তু সঙ্গে সঙ্গে ঘটেছে, খুব আস্তে 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 জিনিসটা ঘটেছে, ফলে কোনো মানে মানুষজন প্রাণী টানি এরকম করে মরে যাওয়ার কোনো চান্স নেই, মানে হয়তো লোকে দেখে বুঝতেও পারবে না আর কি যে নড়ছে বলে। এইভাবে আস্তে 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 এসে ধাক্কা লাগলো, হ্যাঁ এইভাবে কাঁপতে শুরু করেছে। এবারে দেখো আস্তে আস্তে জিনিসটা কি হবে না, উপর দিকে উঠবে, আস্তে 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 দেখো কিভাবে পাহাড়টা আস্তে আস্তে উঠছে এবং মানে সমতল ভূমিটা আস্তে আস্তে উঠে যাচ্ছে, এবং কিভাবে বিভিন্ন এই যে শৃঙ্গগুলো তৈরি হচ্ছে, মানে আস্তে আস্তে উঠতে উঠতে জিনিসটা এরকম অবস্থা হয়ে যাচ্ছে যে উঁচু পাহাড়ের আকার ধারণ করে নিচ্ছে, কিন্তু তখনও কিন্তু কোনো গাছপালা কিচ্ছু নেই, পুরো একদম বড় পলি পলি পলিতে ভর্তি জাস্ট, ঠিক আছে পলিতে মানে ভর্তি, এবারে কত উঁচু উঁচু মানে কীভাবে উঁচু হচ্ছে, এবং যখনই উঁচু হচ্ছে তখনই আস্তে আস্তে উপরে বৃষ্টি পড়ছে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বরফটা উচ্চতার জন্য, এটা কিন্তু আমাদের পোলার রিজিয়ন নয় ফলে বরফ থাকার কথা নয়, কিন্তু একমাত্র উচ্চতার জন্য সেখানে এত ঠান্ডা যে সেটা সেখানে বরফ জমে যাচ্ছে বৃষ্টির জল, এবং আস্তে আস্তে আমরা তুষারাবৃত শৃঙ্গগুলোকে দেখতে পাচ্ছি। তো দেখো উঁচু 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 কীভাবে এখানে মানে শৃঙ্গগুলো উঠছে আস্তে আস্তে, আর এই প্রসেস কিন্তু কন্টিনিউ চলছে, মানে এটা এখন আজ অবধি এখনো অবধি কিন্তু এই জিনিস চলছে। তো বর্তমানে কি অবস্থা আছে এটা আমরা একটা এরিয়াল সার্ভে এখান থেকে একটা দেখা যাবে, যে শুধুমাত্র একটা পাহাড় নয়, এরকম পাহাড়ের পর পাহাড় পর্বত শ্রেণী এইভাবে তৈরি হয়েছে জাস্ট ভাঁজ হয়ে, সেই জন্য হচ্ছে ভঙ্গিল পর্বত বলা হচ্ছে। তো এই ভিডিওটা আমার ইউনিক লাগে, একদম দারুণ অসাধারণ করেছে এটা। কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানিও। যাই হোক, এরপরে আসছি কোয়াটারনারি সিস্টেমে। তাহলে কোয়াটারনারি সিস্টেম যেটা সেটা আসছে কখন না, প্লিস্টোসিনে। তাহলে আমরা একটুখানি দেখে নেব যে প্লিস্টোসিনটা কোথায় আছে জুলজিক্যাল টাইমস্কেলে। প্লিস্টোসিন হচ্ছে আমাদের হলোসিনের জাস্ট আগে, তাহলে একদম নতুন হচ্ছে আমাদের এই কোয়াটারনারি সিস্টেমটা, কোয়াটারনারি সিস্টেম যেটা, তো সেটা কি না মাত্র 10 লাখ বছর আগে তৈরি হচ্ছে। এখানে তখন কে আসছে না, ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন, যেটা আগেই বললাম ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন আসছে। দিস পিরিয়ড ইজ মার্কড বাই আইস এজ আর গ্লেসিয়েশন ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার। তাহলে উত্তর উত্তর গোলার্ধে সে সময় কী হয়েছিল না, আইস এজ আর গ্লেসিয়েশনের যুগ। ওল্ডার অ্যালুভিয়ামকে বলা হচ্ছে ভাঙর, যেটা তৈরি হচ্ছে আগে, আর নিউয়ার অ্যালুভিয়ামকে বলা হচ্ছে খাদর, যেটা বার্ষিক বন্যায় উৎপন্ন হচ্ছে। তাহলে ভাঙর আর খাদর আমরা ডিটেলসে ভূপ্রকৃতিতে পড়বো। দ্য ল্যাকুস্ট্রাইন ডিপোজিট, ঠিক আছে, ল্যাকুস্ট্রাইন মানে হচ্ছে, ল্যাকুস্ট্রাইন ইংলিশে কথাটা মানেই হচ্ছে হ্রদ বা লেক সম্পর্কীয়। তাহলে লেকের মধ্যে যে ডিপোজিট জমা হচ্ছে, যেগুলো স্যান্ড, ক্লে, লোম, স্লিট, বাউন্ড বোল্ডার, সেগুলো জমা হয়ে পড়ে যে মাটি তৈরি হচ্ছে শুকিয়ে গিয়ে, সেটাই হচ্ছে, সেটাকে বলা হচ্ছে কারোয়া। এটা কাশ্মীরে জেনারেলি পাওয়া যায়, কারণ কাশ্মীরে প্রচুর লেক তৈরি হয়েছিল। লেক কনসেপ্ট হচ্ছে, লেক কেন তৈরি হয়েছে না, যখন হিমালয় তৈরি হচ্ছে তখন ধরো একটা উত্তর দিকে একটা মানে পাহাড় হয়েছে, হঠাৎ করে দক্ষিণ দিকে একটা পাহাড় হলো এবং জলটা বেরোতে পারলো না, সেখানে লেক তৈরি হলো খাতে। এইভাবে প্রচুর লেক আমরা হিমালয়ে পাই। তো এই যে এইখানে সেগুলো যখন আর কি সেডিমেন্টে ভর্তি হয়ে যায়, যেরকম দেরাদুন, এক সময় গিয়ে ওটা কিন্তু খালি হয়ে যাবে, ডিপোজিট হতে 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 এক সময় গিয়ে ওটা মাঠ হয়ে যাবে বড় একটা। তো এইটা এই যে মানে আমাদের সরি দেরাদুন বলছি, নৈনিতাল, এই যে তালগুলো, এগুলো সব এক সময় মাঠ হয়ে যাবে। তো এইটাকে বলা হচ্ছে যে কারেওয়া। তো কারেওয়াতে কী হয়, এটা কিসের জন্য ফেমাস, এটা হচ্ছে কাল্টিভেশন অফ স্যাফরন, মানে আমাদের যেটাকে বলা হয় বিরিয়ানির জন্য যেটা ফেমাস, সেটাকে বলা হচ্ছে স্যাফরন, ঠিক আছে। এর আয়ুর্বেদিক অনেক গুণ আছে এবং সেটা কেমন দেখতে আমরা একটু দেখে নেবো। স্যাফরনটা এটা হচ্ছে সেই মাটি এবং এটা হচ্ছে সেই স্যাফরন গাছ, ঠিক আছে। স্যাফরনের যে জিনিসটা আমরা খাই বেসিক্যালি সেটা হচ্ছে যে আমাদের ফুলের হচ্ছে অ্যান্থার্স বা পুংদণ্ড যেটাকে বলা হয়, সেটা আমরা অ্যাকচুয়ালি আমাদের কাজে লাগে। তো এরপরে আমরা চলে যাচ্ছি লাস্টে একটা আলাদা করে পোর্শন, সেটা হচ্ছে ডেকান ট্র্যাপ। এটা কিন্তু এর পার্ট নয়, বাট আমাদের পড়তে হবে। সেটা কি না, এন্ড অফ ক্রিটেসিয়াস থেকে বিগিন অফ ইওসিন অবধি। তাহলে কোথায় একবার দেখে নেবো, ক্রিটেসিয়াস থেকে ইওসিনের মধ্যবর্তী সময়ে, ক্রিটেসিয়াস থেকে ইওসিন। তাহলে ক্রিটেসিয়াস হচ্ছে কোনখানে, না আমরা দেখেছিলাম ক্রিটেসিয়াস হচ্ছে এইখানে, এটা ক্রিটেসিয়াস আর এটা হচ্ছে ইওসিন এটা। তাহলে এই অংশটুকু, এই অংশটুকুর মধ্যে কন্টিনিউ ভলক্যানিক ইরাপশন হচ্ছিল কোথায়, না দক্ষিণ ভারতে, ঠিক আছে। ভলক্যানিক আউটবার্স্ট
আর সেটা সেই লাভাটা গলে গলে ওই পেনিনসুলার রিজনের একটা বিশাল অংশে ছড়িয়ে পড়ে। এ ভাস্ট এরিয়া অফ অ্যাবাউট 10 লাখ স্কোয়ার কিলোমিটার ওয়াজ ফ্লাডেড বাই দ্য আউটপোরিং অফ এক্সট্রিমলি মোবাইল ভেসেলস লাভা ফ্রম ফিশার্স অ্যান্ড ক্র্যাকস। তাহলে মাটি ফেটে গিয়ে কন্টিনিউ লাভা উদ্গিরণ হয়ে ভেসেলস লাভার ফলে পুরোটা ভর্তি হয়ে যায় 10 লক্ষ বর্গ কিলোমিটার। দিস ভলকানিক ডিপোজিটস হ্যাভ ফ্ল্যাট টপস অ্যান্ড স্টিড সাইডস সো দ্যাট দে অ্যাপিয়ার অ্যাজ জাইগান্টিক স্টেপস ফ্রম আ ডিস্টেন্স অ্যান্ড দে আর ফর কল্ড ট্র্যাপস। তাহলে এটা বেসিক্যালি কি না, আমাদের দেখতে অনেকটা দূর থেকে লাগে সিঁড়ির মতন, তাই বলা হচ্ছে ট্র্যাপ। সুইডিশ ওয়ার্ড এটা বেসিক্যালি, যার মানে হচ্ছে স্টেয়ার বা সিঁড়ি। তো ডেকান ট্র্যাপ হচ্ছে দাক্ষিণাত্যে সিঁড়ি বলা যায়। দ্য প্রসেস অফ ডিনিউডেশন ওভার এ লং পিরিয়ড হ্যাজ রিডিউস দ্য ডেকান ট্র্যাপ টু অলমোস্ট হাফ অফ ইটস অরিজিনাল সাইজ অ্যান্ড দ্য প্রেজেন্ট ডেকান ট্র্যাপ কভার্স 5 লাখ স্কোয়ার কিলোমিটার। তাহলে প্রায় অর্ধেক হয়ে গেছে ক্ষয়ের ফলে। কোথায় আছে না, কচ্ছ, সৌরাষ্ট্র, মহারাষ্ট্র, মালওয়া প্ল্যাটু আর নর্দার্ন কর্ণাটকে কিছুটা অংশ আছে। দ্য ওয়েদারিং অফ রকস, মানে এই আবহ বিকারের ফলে, এই এর ফলে একটা নতুন ধরনের মাটি এখানে জন্ম হয়েছে যেটা কটন সয়েল বলা হয়, ব্ল্যাক কটন সয়েল, যেখানে তুলো উৎপন্ন হয়, সেটাকে বলা হচ্ছে রেগুর। তাহলে আমরা একবার দেখে নেবো রেগুর মৃত্তিকাটা দেখতে কেমন, সেটা একবার দেখে নেবো। এইরকম কালো, একদম কুচকুচে কালো, মনে হচ্ছে কয়লা গুঁড়ো দেওয়া আছে। আর ইন্ডিয়ার ম্যাপটাতে একবার আমরা এটা দেখে নেবো যে কোথায় অ্যাকচুয়ালি ডেকান ট্র্যাপটা আছে। তাহলে ডেকান ট্র্যাপ হচ্ছে বেসিক্যালি এই অংশটুকু, গোটাটা কিন্তু নয়, শুধুমাত্র এই অংশটুকু। তাহলে ম্যাক্সিমামটা হচ্ছে মহারাষ্ট্রে। তোমরা যদি মহারাষ্ট্র যাও কোনোদিনও, খান্ডালা, লোনাপলা, দেখতে পাবে ওখানে কীরকমভাবে সিঁড়ির মতন মানে পাহাড়গুলো আর কি, পুরো ধাপে 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 আছে, ঠিক আছে। পশ্চিমঘাট পর্বতালও কেমন ধাপে 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 আছে মনে হবে। তো এই এই এটাই হচ্ছে বেসিক্যালি ডেকান ট্র্যাপ। তো এটা হচ্ছে আমাদের আজকের চ্যাপ্টার। তাহলে একবার রিক্যাপ করে নেবো কী কী আমরা দেখলাম। প্রথমে আমরা জিওলজিক্যাল রিজনগুলো দেখলাম, তিনটে আমাদের ট্রিপল টেকটোনিক ডিভিশন। দেন আমরা দেখলাম কি রক সিস্টেম কী কী আছে, 4টে রক সিস্টেম আছে এবং তার বিভিন্ন রকমের ভাগ, আর্কিয়ান, পুরানা আর দ্রাবিড়িয়ান আর আরিয়ান। তো তার মধ্যে সবথেকে লেটেস্ট হচ্ছে কোয়াটার্নারি। আর তারপরে আমরা দেখলাম ডেকান ট্র্যাপ কখন তৈরি হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। ডেকান ট্র্যাপ হচ্ছে ক্রিটেসিয়াস থেকে ইওসিনের মধ্যে তৈরি হয়েছে। তো মেনলি আমাদের যেটা পড়তে হবে এখান থেকে, যে কোনটা কখন তৈরি হয়েছে, স্পেশালি হিমালয় সমভূমি, ডেকান ট্র্যাপ, এগুলো আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে এই চ্যাপ্টার থেকে। প্রশ্ন ওখান থেকেই বেশি দেবে, আর কোনটার পরে কোনটা সেটা দিলেও দিতে পারে, যে কোনটা আগে হয়েছে, এই তিনটের মধ্যে কোনটা আগে হয়েছে, ঠিক আছে। বা আগে আগে মানে হিমালয় হয়েছে নাকি আগে মেঘালয় মালভূমি হয়েছে, তখন তুমি কি উত্তর দেবে। তো সেগুলো আমাদের মাথায় রাখতে হবে।